আব্বু, আমরা তো এই লিফটের মধ্যে 3 ঘন্টা ধরে আটকে আছি, কিভাবে বের হবো? আমার তো খুব ভয় করছে। বাইরে তো সব অফিস বন্ধ হয়ে গেছে, এখন কি আমরা ছুটির ঘন্টার মতো আটকে মরে যাব? আব্বু, তুমি একদম ভেঙে পড়ে না, নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করবে। বিপদে পড়লে সবসময় কোনো ভালো কাজের ওসিলায় আল্লাহর কাছে দোয়া করতে হয়। আব্বু, তোমাকে আমি একটা গল্প বলি, একটা সত্য ঘটনা, এটা শুনলে তোমার ভালো লাগবে। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তোমাদের পূর্ববর্তীদের মধ্যে 3 ব্যক্তি সফরে বের হয়ে রাত কাটাবার জন্য একটি গুহায় আশ্রয় নেয়। হঠাৎ পাহাড় থেকে একখণ্ড পাথর পড়ে গুহার মুখটা একদম বন্ধ হয়ে যায়। তখন তারা নিজেদের মধ্যে বলতে লাগলো, তোমাদের সৎ কার্যবলীর ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো, এছাড়া কিছুই এই পাথর থেকে তোমাদেরকে মুক্ত করতে পারবে না। তারপরে তাদের একজন বললেন, হে আল্লাহ, আমার পিতামাতা খুব বৃদ্ধ ছিলেন, আমি কখনো তাদের আগে আমার পরিবার পরিজনকে কিংবা দাসদাসীকে দুধ পান করাতাম না। একদিন কোনো একটি জিনিসের তালাশে আমাকে অনেক দূরে চলে যেতে হয়, কাজে আমি তাদের ঘুমিয়ে পড়ার পূর্বে ফিরতে পারলাম না। আমি তাদের জন্য দুধ দহন করে নিয়ে এলাম, কিন্তু তাদেরকে আমি ঘুমন্ত পেলাম। তাদের আগে আমি আমার পরিবার পরিজন ও দাসদাসীকে দুধ পান করাতে মোটেও পছন্দ করিনি, তাই আমি তাদের জেগে ওঠার অপেক্ষায় পেয়ালাটি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলাম। এভাবে ভোরের আলো ফুটে উঠল, তারপর তারা জাগলেন এবং দুধ পান করলেন। হে আল্লাহ, যদি আমি তোমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এ কাজ করে থাকি, তাহলে যে পাথরের কারণে আমরা বিপদে পড়েছি তা থেকে আমাদের পরিত্রাণ দাও। আব্বু, পাথরটা সরে গেল, ফলে পাথরের সামান্য সরে গেল, কিন্তু তাতে তারা কেউ বের হতে পারল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারপর তাদের দ্বিতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল, সে আমার খুবই প্রিয় ছিল, আমি তার সাথে সঙ্গত হতে চাইলাম কিন্তু সে বাধা দিল। তারপর 1 বছর ভীষণ দুর্ভিক্ষ দেখা দিল, সে আমার কাছে সাহায্যের জন্য এলো, আমি তাকে 120 দিনারের এই শর্ত দিলাম যে সে আমার সাথে একান্তে মিলিত হবে, তাতে সে রাজি হলো। আমি যখন সম্পূর্ণ সুযোগ লাভ করলাম, তখন সে বলল, আমি তোমাকে অবৈধভাবে মোহর ভাঙার অনুমতি দিতে পারি না, ফলে সে আমার সর্বাধিক প্রিয় হওয়া সত্ত্বেও আমি তার সাথে সঙ্গত হওয়া ভাব মনে করে তার কাছ থেকে ফিরে আসলাম এবং আমি তাকে যে স্বর্ণমুদ্রা দিয়েছিলাম তাও ছেড়ে দিলাম। হে আল্লাহ, আমি যদি এই কাজ তোমার সন্তুষ্টি লাভের জন্য করে থাকি, তবে আমরা যে বিপদে পড়ে আছি তা দূর করো। তখন সেই পাথরটি আর একটু সরে পড়ল, কিন্তু তারা বের হতে পারছিল না। আব্বু, তারপর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপর তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি কয়েকজন মজুর নিয়োগ করেছিলাম এবং আমি তাদেরকে তাদের মজুরিও দিয়েছিলাম, কিন্তু তাদের একজন লোক তার প্রাপ্য না নিয়ে চলে গেল,
আমি তার মজুরির টাকা কাজে খাটিয়ে তা বাড়াতে লাগলাম। তাতে প্রচুর ধন সম্পদ অর্জিত হলো। কিন্তু কিছুকাল পর সে আমার নিকট এসে বলল, হে আল্লাহর বান্দা, আমাকে আমার মজুরি দিয়ে দাও। আমি তাকে বললাম, এসব উট, গরু, ছাগল ও গোলাম তুমি যা দেখতে পাচ্ছ সবই তোমার মজুরি। সে বলল, হে আল্লাহর বান্দা, তুমি আমার সাথে বিদ্রুপ করো না। তখন আমি বললাম, আমি তোমার সাথে মোটেই বিদ্রুপ করছি না। তখন সে সবই গ্রহণ করলো এবং নিয়ে চলে গেল, তা থেকে একটাও ছেড়ে গেল না। হে আল্লাহ, আমি যদি তোমার সন্তুষ্টি লাভের জন্য এই কাজ করে থাকি, তবে আমরা যে বিপদে পড়েছি তা দূর করো। এবার পাথরটা সরে গেল। তখন সে পাথরটি সম্পূর্ণ সরে গেল। তারপর তারা সেখান থেকে বেরিয়ে পথ চলতে লাগলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গল্পটা বলে আমাদেরকে কি শিক্ষা দিয়েছে জানো বাবা? আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা যখন কোনো বিপদে পড়ি বা আল্লাহর কাছে যখন কোনো কিছু চাই, তখন যেন আমাদের এই ভালো ভালো কাজের ওসিলায় আল্লাহর কাছে দোয়া করি। কোনো পীর দরবেশ তাদের ওসিলা তালাশ না করি, সবসময় আমাদের ভালো কাজ যা আমরা করেছি সেই কাজের ওসিলায় আল্লাহর কাছে চাইতে হবে। এই যে আজকে আমরা বিপদে পড়েছি, আমরা এখন আল্লাহর কাছে আমাদের ভালো কাজের ওসিলায় এখান থেকে বের হওয়ার জন্য দোয়া করব। আব্বু, তুমি তো জীবনে অনেক ভালো কাজ করেছো, তাহলে সেই ভালো কাজের ওসিলায় দোয়া করো, জানি আমরা লিফট থেকে বেরোতে পারি। দেখছো বাবা, আমরা আল্লাহর কাছে দোয়া করলাম, কিছুক্ষণ পরেই ইলেকট্রিসিটি এসে গেল, আমাদের লিফটটাও খুলে গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। হ্যাঁ আব্বু, আল্লাহ রাসূলের কথাই সঠিক।